আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আমি আব্দুর রশিদ, লেকচারার অফ ইংলিশ, এইচটিএম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমাদের পূর্বের দুটা টপিকে আমরা শিখেছিলাম আর্টিকেল কি, আর্টিকেলের প্রকারভেদ, এ, অ্যান এবং দা এর ব্যবহার। আমরা পূর্বেই বলেছি আর্টিকেল থেকে যে ধরনের প্রশ্ন আসে এ, অ্যান, দা এর ব্যবহার এবং কোথায় আর্টিকেল হবে না, কোথায় আর্টিকেল হবে না, যেখানে আর্টিকেল হবে না সেখানে একটা বিশেষ চিহ্ন ব্যবহার করতে হয়, যেটাকে আমরা ক্রস মার্ক বলি, যেটাকে আমরা ক্রস মার্ক বলি। এইরকম অনেক জায়গায় যেটাকে বলা হয় নো আর্টিকেল, নো আর্টিকেল, এটার চিহ্ন হচ্ছে ক্রস। তাহলে আজকে আমরা শিখব কোন কোন জায়গায় এই ক্রসটা হবে, তাহলে আমাদের আর্টিকেলের লেকচার শেষ হয়ে যাবে। তাহলে আমরা শিখতে পারবো ক্লাস শেষে আর্টিকেল কোথায় বসে এবং কোথায় বসে না, কোথায় এ বসে, কোথায় অ্যান বসে এবং কোথায় দা বসে এবং কোথায় কোনো আর্টিকেলই বসে না। তাহলে আজকে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই, আমরা দেখি কোথায় কোনো আর্টিকেল হয় না। আচ্ছা, আমাদের প্রথমেই যেখানে হয় না সেটা হচ্ছে আর্টিকেল মিলস। মিলসের পূর্বে কোনো আর্টিকেল হয় না। এখন মিলস মানে কি? মিলস অর্থ খাবার। যেমন আমরা সকালের নাস্তা করি, যেটাকে বলি ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার। তাহলে এই যে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, এই শব্দগুলোর পূর্বে কোনো আর্টিকেলই হবে না, অর্থাৎ এগুলোর পূর্বে ক্রস মার্ক হবে। তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোকে আমরা মিল হিসেবে ধরে এর পূর্বে যে আর্টিকেলটা ইউজ করবো সেটা হচ্ছে ক্রস, অর্থাৎ এখানে কোনো আর্টিকেলই হবে না। আচ্ছা, নেক্সট স্পোর্টস। স্পোর্টস মানে হচ্ছে ক্রীড়া বা খেলাধুলা। এখন যেই ধরনের খেলাধুলাই হোক, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, রাগবি হোক, টেবিল টেনিস হোক, বাস্কেটবল হোক, কোনো খেলাধুলার পূর্বেই আর্টিকেল হবে না, সেখানেও হবে ক্রস। দেন প্ল্যানেটস। আমাদের স্কুল শাখায় চমৎকার কিছু নাম আছে, যেমন জুপিটার, ভেনাস, নেপচুন, এগুলো হচ্ছে এক একটা প্ল্যানেটসের নাম। এই প্ল্যানেটসের নামের পূর্বেও কোনো আর্টিকেল হয় না, সুতরাং এখানেও কি হচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে ক্রস। দেন পিপল নেমস। পিপল নেমস মানুষের নাম, এখানে একটা একটু ব্যতিক্রম আছে, মানুষের নামের পূর্বে কোনো আর্টিকেল হয় না, কিন্তু কোনো মানুষকে যদি কোনো মানুষের সাথে তুলনা করা হয়, তাহলে যাকে তুলনা করা হয় তার নামের পূর্বে একটা আর্টিকেল হয়, সেটা হচ্ছে দা। যেমন আমরা বলি নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুলকে কার সাথে তুলনা করা হচ্ছে, বায়রনের সাথে। তাহলে যাকে তুলনা করা হয় তার পূর্বে দা হয়ে যায়। তাহলে পিপল এর নামের পূর্বে আর্টিকেল হয় না সাধারণত, কিন্তু যদি তুলনা করা হয় সেক্ষেত্রে দা হয়। আমরা কিন্তু এমনি বলতে পারি না দা নজরুল, দা রফিক, দা সাকিব, এগুলো হবে না। কিন্তু যদি আমরা বলি কাবির ইজ দ্য সাকিব আল হাসান অফ উল্লাপাড়া, তাহলে সেখানে কাবিরের পূর্বে দা হবে। ওকে, আমরা নেক্সট যেটা দেখবো টাউন অ্যান্ড কান্ট্রি, অর্থাৎ টাউনস এবং কান্ট্রিস নেম। যত শহর আছে পৃথিবীতে কোনো শহরের নামের পূর্বেই কি হয় না, দা হয় না, এবং দেশের নামের পূর্বেও দা হয় না সাধারণত। কিছু দেশ আছে যেগুলো আমরা দা কোথায় ব্যবহার করতে হয় সেটা আমাদের প্রিভিয়াস লেকচারে বলে দিছি আমি, যেমন ইউনাইটেড নামের শেষে এস, দা সুদান, এই দেশগুলোর সাথে দা হয়। অন্যান্যগুলোর ক্ষেত্রে যত দেশের নামই আছে সবগুলোর ক্ষেত্রেই হয়ে যাবে ক্রস, সবগুলোর সাথে সাথেই ক্রস হবে। এখন আমরা দেখি টাউনস কি আছে, টাউনস কি, যেমন ঢাকা, কলকাতা, চট্টগ্রাম, এই সকল যে শহরগুলো আছে শহরের নামের সাথে কি হবে না, আর্টিকেল হবে না, অর্থাৎ এখানেও ক্রস, এখানেও ক্রস, অর্থাৎ কান্ট্রিতেও ক্রস, টাউনসেও
ক্রস, এখানে নো আর্টিকেল ইউজ করতে হবে, অর্থাৎ নো আর্টিকেল মানে ক্রস মার্কস, অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল। তারপরে সিঙ্গুলার লেগ, কোন লেগের নাম যদি সিঙ্গুলার হয় তাহলে সেখানে ক্রস মার্কস, যদি মাউন্টেন্স এর নাম মাউন্টেইন সিঙ্গুলার সেটাও ক্রস। সাবজেক্ট নেম, দেন সাবজেক্ট নেম, আমরা এক একটা বিষয় নিয়ে পড়াশোনা করি, এই বিষয়গুলোকেই হচ্ছে সাবজেক্ট বলে। যেমন ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এরকম যত সাবজেক্ট আছে কোনো সাবজেক্টের নামের পূর্বেই কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের নামেই পূর্বে ক্রস মার্কস হবে। আচ্ছা, দেন ল্যাঙ্গুয়েজ, ডেস অ্যান্ড মান্থ, কোনো ভাষার নামের পূর্বে, কোনো ভাষার নামের পূর্বে, অর্থাৎ আমরা বেঙ্গলি, আমাদের ভাষা বাংলা, বাংলাদেশিদের ভাষা হচ্ছে বাংলা, যারা ইংল্যান্ড তাদের ভাষা ইংলিশ, তো এই ভাষার নামের পূর্বে বাংলা, ইংলিশ, অ্যারাবিক, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল হবে না, এখানে তাহলে ক্রস মার্কস হবে। ডেজ, সেভেন ডেজ ইন আ উইক, অর্থাৎ সাতটা দিনে একটা সপ্তাহ, এই সাতটা দিনের নামের পূর্বে কোনো আর্টিকেল হবে না, ক্রস হয়ে যাবে সেটা। দেন মান্থ, যে বারোটা মাস সেই বারোটা মাসের নামের পূর্বে আমরা ক্রস ইউজ করব, এই বারোটা নামের পূর্বে, মাসের নামের পূর্বে আমরা ক্রস ইউজ করব। এখন ডে, মান্থ এগুলোর পূর্বে প্রিপোজিশন হয়, সেটা আমরা আমাদের নেক্সট টপিক প্রিপোজিশনে শিখে নিব আর কি। বিভিন্ন ধরনের রোগ আছে, ডিজিজ, যেমন ডায়রিয়া, কলেরা, ফেভার, এই সকল রোগের নামের পূর্বে কোনো আর্টিকেল হয় না, অর্থাৎ যে কোনো রোগের নামের পূর্বেই ক্রস হবে, যে কোনো রোগের নামের পূর্বে ক্রস হবে। আমরা একটা কেস পড়েছি পজিটিভ কেস, পজিটিভ কেসের নামের পূর্বে পজিটিভ কেস এর পূর্বে ক্রস হবে, পজিটিভ কেসের পূর্বে ক্রস হবে। দেন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস হয়, কিন্তু যদি নির্দিষ্ট করে কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝায় বা বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বোঝায় বা বস্তুর ক্ষেত্রে, যেটাই হোক নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন সেটা দা হবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমি যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এক্ষেত্রে কোনো আর্টিকেল হচ্ছে না, বাট আমি যদি বলি দ্য অনেস্টি অফ হাজি মোহাম্মদ মুহাসিন ইজ নোন টু ওয়ার্ল্ড, তাহলে দ্য অনেস্টি, তাহলে অনেস্টির পূর্বে সেখানে আর্টিকেলে হচ্ছে দা, নির্দিষ্ট করে বোঝালে দা, আর যদি এমনি পৃথকভাবে হয় সেক্ষেত্রে কোনো আর্টিকেল হচ্ছে না, সেক্ষেত্রে হবে ক্রস মার্কস। দেন প্লুরাল নাম্বার, দেন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের পূর্বে কোনো আর্টিকেল হয় না, কিন্তু যদি নির্দিষ্ট করে কোনো প্লুরাল নাম্বার বোঝায় তাহলে তার পূর্বে দা হবে, তার পূর্বে দা হবে। যেমন দ্য বয়েজ আর প্লেয়িং, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে দা, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ নোন টু মি, কিন্তু শুধু বয়েজের পূর্বে আর্টিকেল হবে না, নির্দিষ্ট করে বোঝালে তখন দা, আর যদি এমনি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে ক্রস। আমরা যদি একটু প্রিভিউ দেখি আমাদের আর্টিকেলের, তাহলে আমরা কি শিখলাম এই তিনটা পার্টে, আমরা একটু দেখে নেই আমাদের বিগত তিনটা পার্টে আমরা কি শিখলাম আর্টিকেলে। প্রথমত আমরা শিখেছি আর্টিকেলের সংজ্ঞা, আর্টিকেলের প্রকারভেদ, আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ কোথায় এ হবে, কোথায় অ্যান হবে, কোথায় দা হবে, এবং আজকে ফাইনালি শিখলাম
কোথায় কোনো আর্টিকেলই হবে না, অর্থাৎ যেটাকে আমরা বলি ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল হবে না, সেখানে যে চিহ্নটা হবে সেটা হচ্ছে ক্রস। আমাদের নেক্সট টপিক আমরা বেসিক নিয়ে কথা বলবো। আমাদের বেসিকের প্রথম পার্টটাই থাকবে হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।